দেখুন তমলুক লোকসভা কেন্দ্রটা কি বলবো এটা চর্চার অনেক অনেকদিন ধরে আছে কারণ তমলুক লোকসভা কেন্দ্র একসময়ে সিপিএম একজনকে দিয়ে নিয়ন্ত্রণ করত। তার নাম লক্ষণ শেট এবং লক্ষণ শেটের কার্যকলাপ তার কার্যকলাপকে নিয়ে বিতর্ক হলদিয়া উৎসব হলদিয়া উৎসবে কত খরচ হতো এসব নিয়ে এবং সিপিএম কেন এগুলো সহ্য করতো এসব নিয়ে প্রচুর মুখরোচক গল্প একসময় হতো পরে লক্ষণ শেঠ পাটি থেকে বেরিয়ে যান বা তাকে বার করে দেওয়া হয় সব মিলিয়ে আস্তে আস্তে সিপিএম সেখানে কিন্তু তার মাটিটা হারিয়ে ফেলে আবার এটাও ঠিক যে এই তমলুকটা এমন একটা জায়গা যেখানে লক্ষণ শেঠকে একসময় হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি জিতেও ছিলেন ফলে সিপিএম একসময় এটাকে খুব শক্তপক্ত করে ধরে রেখেছিল কারণ একটা আছে হলদিয়া বন্দরটা কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ফলে হলদিয়া বন্দর সেখানে প্রচুর শ্রমিকরা কাজ করে সেখানে লোকসভা কেন্দ্রটা যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে এই শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ রাখাটা খুব সহজ হবে সে তার নিজের অনেক শ্রমিক সেখানে কাজে লাগাতে পারবে কর্মসংস্থানের একটা সুবিধা হবে গোটা হলদিয়া শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের শিল্প এমনিতে প্রায় শেষের মুখে সেখানে হলদিয়া শিল্পাঞ্চলে যে কটা শিল্প আছে সেই শিল্প শিল্পাঞ্চলের ওপর যদি দলের একটা প্রাধান্য থাকে তাহলে পশ্চিমবাংলা রাজনীতিতে তার একটা প্রভাব থাকবে সব মিলিয়ে তমলুক এই কারণে গুরুত্বপূর্ণ কাঁথি যে কারণে গুরুত্বপূর্ণ তমলুক আবার অন্য কারণে গুরুত্বপূর্ণ এখন তমলুক লোকসভা কেন্দ্রের যে কটা বিধানসভা আমরা যদি দেখি একদম বলছি সেটা তমলুক পূর্ব নন্দকুমার মহিষাদল এই চারটে কেন্দ্র কিন্তু নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ময়না হলদিয়া এবং নন্দীগ্রাম নিয়ন্ত্রণ করছে ভারতীয় জনতা পার্টি এটা খবর নয় খবরটা হচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়কের নাম কি নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়কের নাম শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক তিনি হারিয়েছেন কাকে পশ্চিমবাংলা বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি ওখানে চালিয়ে নিতে গিয়ে হেরে চলে এসেছেন তারপর তাকে ভবানীপুর থেকে আবার জিততে হয় যেটা মমতা যে জীবনে কখনো ভুলতে পারেননি পারবেনও না কারণ এটা ওনাকে তাড়া করে বেড়াবে একবার ওনাকে নন্দীগ্রামে হাঁটতে হয়েছিল ফলে নন্দীগ্রামের মানে তমলুক এরকম একটা কেন্দ্র এবং যত পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে সেই লড়াই একটা এফিসিয়েন্টার কিন্তু হয়ে যাচ্ছে নন্দীগ্রাম তমলুক এবং এই নন্দীগ্রামেই এই কিছুদিন আগে এই জাস্ট নির্বাচনের আগেই মারা গেলেন একজন বিজেপির মহিলা কর্মী এবং সেটা গোটা পশ্চিম পশ্চিমবাংলা কিন্তু ইতিমধ্যে সেটা নিয়ে ব্যাপক গোলমাল লেগেছে আর মানে সেটা মানে আগামী দিনে তার প্রভাব কি পড়বে নির্বাচনের ওপর সে নিয়েও কিন্তু চর্চা চলছে চারদিকে ফলে তমলুক লোকসভা কেন্দ্র এবারে এই কারণে অত্যন্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন তমলুক লোকসভা কেন্দ্রের যদি আমি পলিটিক্যাল প্রোফাইলটা দেখি দু হাজার নয় থেকে যদি তমলুক কেন্দ্রটাকে দেখি আমরা দেখব যে তমলুকে দু হাজার নয় লোকসভা কেন্দ্রে দু হাজার নয়ে তখনও কিন্তু সিপিএম পশ্চিমবাংলায় ক্ষমতায় দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ পার্সেন্টের বেশি পঞ্চাশ দশমিক আট পার্সেন্ট ভোট পেয়ে জিতলেন আর বিজেপি সিদ্ধার্থ নস্কর এটা দু হাজার উনিশে সরি দু হাজার উনিশে বি দিব্যেন্দু অধিকারী জিতেছিলেন সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশ পঞ্চাশ দশমিক আট পার্সেন্ট ভোট বিজেপি সিদ্ধার্থ নস্কর জিতেছিলেন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টি ছত্রিশ দশমিক নয় চার অর্থাৎ সিপিএমকে সরিয়ে দ্বিতীয় স্থানে কিন্তু দু হাজার উনিশে বিজেপি উঠে এসছে তার আগে দু হাজার সালে একটা বাই ইলেকশন হয়েছিল ওখানে দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন সাত লক্ষ উনআশি হাজার পাঁচশো চুরানব্বই তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে এবং সিপিএমের মন্দিরা পাণ্ডা পেয়েছিলেন দু লক্ষ বিরাশি হাজার ছেষট্টি অর্থাৎ ব্যবধানটা দেখে বুঝতে হবে যে সিপিএম ভোট পাচ্ছে একুশ পারসেন্ট আর তৃণমূল ভোট পাচ্ছে ফিফটি নাইন পয়েন্ট কতটা দাপট ছিল ওখানে তৃণমূল কংগ্রেসের তার আগে দু হাজার চোদ্দোতে ওখানে জিতেছিলেন শুভেন্দু অধিকারী পরে উনি যেহেতু রাজ্যে মানে বিধানসভায় চলে আসেন মন্ত্রী হন ফলে সেই কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন শুভেন্দু দু হাজার চোদ্দোতেই জিতেছিলেন তিনিও ভোট বিপুলভাবেই পেয়েছিলেন ফিফটি থ্রি পয়েন্ট সিক্স জিরো আর সিপিএমের ইব্রাহিম আলী পেয়েছিলেন থার্টি ফাইভ পয়েন্ট টু জিরো পার্সেন্ট ভোট শুভেন্দু অধিকারী পেয়েছিলেন সাত লক্ষ ষোলো হাজার নশো আঠাশ আর সিপিএম শেখ ইব্রাহিম আলী চার লক্ষ সত্তর হাজার চারশো সাতচল্লিশ আর বিজেপির বাদশাহ আলম পেয়েছিলেন ছিয়াশি হাজার দুশো পঁয়ষট্টিটা ভোট অর্থাৎ বিজেপির ভোট কিন্তু ক্রমে বেড়েছে আর দু হাজার নয় সালে বিজেপির ভোট অনেক কম ছিল রাজ্যশ্রী চৌধুরী পেয়েছিলেন কুড়ি হাজার পাঁচশো ছিয়াত্তরটা ভোট মাত্র আর শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ছ লক্ষ সাঁত্রিশ হাজার ছশো চৌষট্টি সিপিএমের লক্ষণ সেট চার লক্ষ চৌষট্টি হাজার সাতশো ছয় তার কিন্তু লক্ষণ সেট ওখানে জিতেছিলেন এই হচ্ছে পলিটিক্যাল প্রোফাইল ওখানকার যে নির্বাচনের ইতিহাস এখন এটা অস্বীকার করার উপায় নেই যে তমলুক লোকসভা কেন্দ্রের যে কি বলবো আলোচনাটা অনেক বেশি বেড়েছে কারণ সেখানে দাঁড় করানো হয়েছে কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে এবং তিনি যখন বিচারপতি ছিলেন স্কুলের চাকরি দুর্নীতি মামলায় স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় তার কথা প্রায় মানুষের ঘরে ঘরে ফেরে তার যে দুর্নীতি বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছিলেন সেটা মানুষের ঘরে ঘরে ফেরে ফলে এই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তিনি একটা ফ্যাক্টর তাকে যখন দমলুকে দেওয়া হয় এমনিতে হয়তো তিনি বাইরের মেদিনীপুরের মানুষ নন কিন্তু গোটা পশ্চিমবাংলা যেহেতু তাকে নিয়ে একটা চর্চার বিষয় ছিল ফলে তোমলেকেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন এখন তৃণমূলে একটা চ্যালেঞ্জ আছে তৃণমূলের চ্যালেঞ্জ হচ্ছে তৃণমূল যাকে দাঁড় করিয়েছে একেবারে পলিটিক্যাল নোভিস একজন ওই তৃণমূলের হয়ে উনি টিভিতে গলা টলা ফাটাতেন এবং কি খেলা হবে এইসব লিখেছিলেন ফলে পলিটিক্যালি তার কোনো অলমোস্ট কোনো অভিজ্ঞতাই নেই চাঁচামেচি করা ছাড়া ফলে এটা অদ্ভুত কী বলবো হেভি ওয়েটের সামনে একটা অতি লাইট ওয়েটকে তৃণমূল দাঁড় করিয়ে দিয়েছে আসলে তৃণমূল রকম হেভিওয়েটকে আমাদের লাইট হারাতে পারে এরকম একটা হয়তো বার্তা দিতে চাইছে কিন্তু বাস্তবে কি হতে পারে তমলুকে তমলুকে এটা অস্বীকার করার উপায় নেই যে প্রাক্তন বিচারপতি কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন গোটা বাংলায় তিনি জনপ্রিয় তমলিকাও জনপ্রিয় যেখানে তিনি যাচ্ছেন সেখানে প্রচুর ভিড় হচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর যে জেহাদ সেটা কিন্তু একটা কি বলবো মানুষের মধ্যে একটা মিথ তৈরি করে ফেলেছে তাকে নিয়ে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে একজন বিচারপতি হিসেবে তিনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন এবার দেখা যাচ্ছে গোটা কলকাতা হাইকোর্টের অধিকাংশ বিচারপতি কিন্তু সেই মতে শরিক হচ্ছেন যা মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই হবে তা অনেকের নাম করা যায় ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে গোটা তৃণমূলের যে সংগঠনটা যেটা তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর হাত ধরে সেটা তার একটা বড় অংশ কিন্তু চলে এসছে ভারতীয় জনতা পার্টির হাতে ফলে আগামী দিনে আগামী লোকসভা নির্বাচনে যেটা হতে চলেছে পঁচিশ তারিখে সেখানে এই সংগঠনটা কিন্তু বিজেপির পক্ষে একটা সম্পদ প্লাস বিজেপির যে পুরোনো ওয়ার্কাররা ছিল তারা তো ডেফিনেটলি একজন ডেডিকেটেড ওয়ার্ক মানে ওয়ার্কার ফোর্স রয়েছে প্লাস এই মানে সংগঠন সব মিলিয়ে আমার তো মনে হয় না যে অন্তত মানে তমলুক কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির চিন্তা করার মতো কোনো বিষয় আছে